ঘরে ছোট মেয়ে বাবু আছে, সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল। রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কি না আমি কনফিউজড আছি, উত্তর অপেক্ষা করব। ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কি না দয়া করে উত্তর দিলে উপকৃত হবেন। শাড়ি দান করলে কি গুনাহ হবে? অনেকে শাড়ি ছাড়া অন্য কিছু পড়তে চায় না। এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে? ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না? মঈদ, আপনি জানতে চেয়েছেন ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কি না দয়া করে উত্তর দিলে উপকৃত হব। সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ আছে। এটা একটা হলো এটা নামাজের মনোযোগের খেলাফ। নামাজের মধ্যে যে আমাদের খুদু অবলম্বন করতে হয় একেবারে একাগ্র চিত্তে এবং আপনার ধীরস্থির এবং আপনার স্থিরভাবে সালাত আদায় করতে হয়, সেই স্থিরতার খেলাফ এই আঙ্গুল ফোটানোটা। এই জন্য এটা হাদিসে নিষেধ আছে এবং এটাকে মাকরু বলা হয়েছে। তবে মৌলিকভাবে আঙ্গুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয় এখন আমরা বিজ্ঞান থেকেই জানতে পারি, অতএব প্রয়োজন ছাড়া বা প্রয়োজন ছাড়া বলতে এই সালাতের বাইরেও আপনার আঙ্গুল ফোটানো অনুচিত। কিন্তু শরীয়তে বা বিধিনিষেধটা শুধু সালাতের জন্য রয়েছে, সালাতের বাইরে আঙ্গুল ফোটালে সেটি নিষেধ হবে এরকম কোনো কথা নেই। মেফতাহুল জান্নাত, আপনি জানতে চেয়েছেন শাড়ি দান করলে কি গুনাহ হবে? অনেকে শাড়ি ছাড়া অন্য কিছু পড়তে চায় না। দেখুন, শাড়ি দান করলে গুনাহ হবে না, শাড়ি তো আসলে ব্যবহারের উপর নির্ভর করে। কেউ বাসার স্বামীর সামনে শাড়ি পরলো অথবা একান্তে নিজেদের মাহরামদের সামনে শাড়ি পরলো, সেক্ষেত্রে শালীনতার মধ্যে থেকে শাড়ি পরলো, তো সেটা তো হারাম হয়ে যাবে না। যদিও এটাতে আপনার পর্দা মেনটেন করা কঠিন হয়, পেট পিঠ ইত্যাদি খালি থাকে, এমনকি নিজের ছেলে শ্বশুর তাদের সামনেও চলাফেরা করা কঠিন, তো যদি এগুলো মেনটেন করে কেউ করতে পারেন ভালো, আর না হলে স্বামীর সামনে পড়তে পারেন। অতএব শাড়িটা তো এরকম না যে এটার কোনো অবস্থাতেই পরা যাবে না, এরকম তো না, যার কারণে এটা দিলে গুনাহ হবে না। তবে তাদেরকে যদি আপনি দান করতে চান, গরিব দুঃখীদেরকে বা অভাবীদেরকে, নিকটাত্মীয়দেরকে, তাদেরকে পর্দার বিষয়টা সাথে সাথে বোঝানো উচিত। সুবাইরা সাবেদ পপি, আপনি জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে? সুরায়ে বাকারার আপনার আয়াতুল কুরসি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাল্লাহ নিরাপদে রাখবে। এছাড়া তিনকুল, সুরায়ে এখলাস, সুরায়ে ফালাক, সুরায়ে নাস তিনবার রাতে পড়ে শুবেন, ইনশাল্লাহ শয়তান থেকে আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় রাখবেন। আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে পুরো শরীর মুছে তারপরে শুবেন। শাহাবুদ্দিন সরকার জানতে চেয়েছেন ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না? ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না? পরিস্থিতি নাই বলতে কি, যদি এমন হয় আপনি যেখানে আছেন সেখানে দীর্ঘ 2-3 মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই, অথবা আপনি পানি আনতে পারেন সেরকম কোনো ব্যবস্থাপনা নাই, পায়ে হেঁটে মাইলকে মাইল যাওয়া ছাড়া উপায় নেই, তাহলে সেক্ষেত্রে আপনি তাইমুম করতে পারেন। অল্প পানি থাকলে সেটা দিয়া আপনি অজু করলেন। কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে আপনার কাপড় ভিজে যাবে, দ্বিতীয় কাপড় নাই, ভিজা কাপড় দিয়ে আমার নামাজ পড়তে হবে, বা এরকম কোনো কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলেও অসম্ভব নয়, তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না। আর ফরজ গোসলের বিপরীত হলো মূলত তায়াম্মুম, যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করবেন। সুবর্ণা, আপনি জানতে চেয়েছেন ঘরে ছোট মেয়ে বাবু আছে, সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল, রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কি না আমি কনফিউজড আছি, উত্তর অপেক্ষা করব। বোন রাবেয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় আমরা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুতুল নিয়ে খেলা করেছেন এবং আরও নবী সাল্লাল্লাহু আলাইহি বাসায় গিয়েছেন, পুতুল নিয়ে বাচ্চারা খেলেছেন, এরকম প্রমাণ পাওয়া যায়। এর উপর ভিত্তি করে অনেক ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে বাচ্চারা যদি পুতুল নিয়ে খেলা করে তাহলে সেটা জায়েজ রয়েছে, শুধু খেলার জন্য, এটাকে শো পিস হিসাবে রাখার জন্য নয়, শো কেসে প্রদর্শন করার জন্য নয়, খেলা করলো খাট চোখের নিচে পড়ে থাকলো, বাস এটুকু করাতে কোনো অসুবিধা নেই, এটা অনেক ওলামায়ে কেরাম বলেছেন। আবার অনেক ওলামায়ে কেরামের মতে শোপিস এই খেলনা যদি পুতুল যদি এরকম হয় যে তার পরিপূর্ণ অবয়ব বোঝা না যায়, যেমন বাচ্চারা খেলনা নিজেরা তৈরি করে, জাস্ট আপনার একটা কাপড়ে অংশ দিয়ে কল্লার হাত বোঝা যায় কিন্তু চোখ কান নখ না এরকম আলাদা করে তার প্রতিটা অঙ্গ স্পষ্ট বোঝা যায় না, পূর্ণাঙ্গ অবয়ব বোঝা যায় না, তাহলে সেরকম পুতুল রাখাতে অসুবিধা নেই। তো নামাজ হয়ে যাবে, নামাজ হওয়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই হলো ভালো এবং তাকওয়ার দাবি।